আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লিন-নাবী আউসিনি, এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন আমাকে উপদেশ দেন। ক্বালা লা তাগদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উপদেশ হলো লা তাগদব, রাগ করবা না। ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদব, ওই লোক বললো যে ঠিক আছে এই উপদেশ দিলেন আরেকটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদব। ওই লোক বললো যে আমার আরও কিছু উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদব। যতই সে উপদেশ চায় নবীজি তাকে কি বলে, লা তাগদব, রাগ করবা না, রাগ করবা না, রাগ করবা না। রাগ এটা সবরের পরিপন্থী, রাগ সবরের পরিপন্থী। রাগের কারণে শুধু বন্ধুত্বের মধ্যে বাটা দেখা দেয় না, স্বামী স্ত্রীর বন্ধন পর্যন্ত ছিন্ন হয়ে যায়। রাগের কারণে চাকরি চলে যায়, রাগের কারণে ঈমান চলে যায়, রাগের কারণে বড় ধরনের ক্ষতি হয়, রাগের কারণে রাষ্ট্রসহ ধ্বংস হয়ে যায় রাগের থেকে। কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে পারা, যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তার কি আছে, সবর আছে। আর যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না তার সবর নাই। এই জন্য নবী জি সাল সাল্লাম আরেক হাদিসে বলছেন যে লাইসা শাদীদু বিসুরা আহ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে মল্লযুদ্ধে আরেকজনকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সে খুব বীর পুরুষ না। ইন্নামা শাদীদ বীর পুরুষ সে, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগ উঠলে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে যে আশ্রয় ফেলায় দিতে পারে, রাগকে যে খপ করে ধরে ফেলতে পারে, সে হলো আসল বীর পুরুষ। সুবহানাল্লাহ, কত দামি কথা। এই জন্য আমরা রাগকে নিয়ন্ত্রণ করব, সবর বাড়ানোর চেষ্টা করব। সর্বশেষ যে হাদিসটি বলছি সেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়াহ, রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসান হাসানুন সহীহ। তিরমিজি হাদিস থেকে হাসান সহীহ বলেছেন, বলছেন যে একজন মুমিনের বিপদ লেগেই থাকে, একজন মুমিনের বিপদ লেগেই থাকে তার নফসের ক্ষেত্রে, তার নিজের মধ্যে, ওয়ালাদিহি তার সন্তান সন্ততির মধ্যে, ওয়ামালিহি তার মাল সম্পদের মধ্যে। কেন বিপদ লেগে থাকে? এই বিপদ তার সাথে লেগে থাকতে থাকতে অবস্থা এমন হয় হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়া, একটা পর্যায়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার আর কোনো গুনাই বাকি নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে ধন সম্পদ কম দিয়েছেন ধৈর্য ধরবো নাকি ধরবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে বিপদ আপদ দিয়েছেন, টেনশন দিয়েছেন, পেরেশানি দিয়েছেন, হ্যাঁ, আমরা ধৈর্য ধারণ করবো নাকি করবো না? যদি ধৈর্য ধারণ করি তাহলে তো প্রতিদান্ত ব্যয় হিসাব পাবোই। আর এই হাদিস থেকে যে বোঝা গেল এর মাধ্যমে, এই বিপদ আপদের মাধ্যমে দৈনন্দিন গুণাগুলো রিডিউস হচ্ছে, কমতেছে। এরপর যখন মৃত্যু আসবে তখন মৃত্যুর পরে দেখা যাবে আর কোনো গুণা নাই। গুণা নাই মানে হলো ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক এনায়েত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্রুদ সংবরণ করার তৌফিক এনায়েত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে হাদিসগুলো আমরা শুনলাম এই হাদিসগুলোর উপর বাস্তব আমল করার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম শেখ, ইয়োগা করা কি জায়েজ? এটা আরও কোনো শায়েখকে জিজ্ঞেস করেন, ডক্টর আবুকার জাকারিয়াকে জিজ্ঞেস করেন, আমি আমারটা বলি। ব্যায়াম যেটা নিছক ব্যায়াম এক্সারসাইজ, শরীরের যেটা, এটা কেউ যদি ন্যাক নিয়তে করে তাহলে সোয়াব হবে, ন্যাক নিয়তে করলে সোয়াব হবে, সেটা হলো ব্যায়াম। কারণ নবীজির হাদিস হলো আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিত দাঈফ, সবল মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। আর একটা জিনিস হলো কি, কোরআনে আল্লাহ বলছেন লাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ইচ্ছা করে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আরেকটা হাদিসে নবীজি বলছেন ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের তোমার উপর একটা হক। তাহলে শরীরে আপনি খালি সুগার দিবেন, খালি মিষ্টি দিবেন, শরীর ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য শরীরে কিছু টাইট দিতে হবে, শরীরে কিছু এক্সারসাইজ দিতে হবে, শরীরে কিছু কাজে লাগাইতে হবে। যেহেতু এগুলো হাদিসের বিষয়, অতএব কেউ যদি এক্সারসাইজে গুরুত্ব দেয়, ব্যায়ামে গুরুত্ব দেয়, এই ন্যাক নিয়েতে ব্যায়াম করে, ব্যায়ামে সওয়াব হবে। এবং যেই কথা বললাম এটার জন্য আরেকটি দলিল দিচ্ছি, সেটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো বৈধ কাজ যদি ন্যাক ভালো মানে ন্যাক নিয়ত থাকে তাহলে সেটার উপর কী হয়, সওয়াব হয়। যোগ ব্যায়ামের পূর্ণাঙ্গ স্বরূপ আমার জানা নাই, যদি এটা এমন হয়ে থাকে যে অন্য ধর্মাবলম্বীরা এখানে তাদের ওয়ান কাইন্ড অফ মেডিটেশন আছে,
এরকম যদি হয়ে থাকে এইখানে, তার এক ধরনের মুরাকাবা যেটাকে বলে, সেইখানে অনেক কিছু ভাববে এরকম করে, এরকম যদি হয়ে থাকে তাহলে যেহেতু এইটা কোনো শরঈ পদ্ধতি নয়, অতএব এই ধরনের মেডিটেশন, হ্যাঁ এই ধরনের মেডিটেশন সেটা বৈধ হওয়ার কথা নয়। অতএব যোগ ব্যায়াম ওরকম করে ওইটাতে যাইতে হবে কেন? এটা ছাড়া আপনি যেইভাবে পারেন আপনি সেইভাবে এক্সারসাইজ করেন, আপনি সাঁতার কাটবেন, এর মধ্যে সওয়াব আছে শরীরকে, সকালবেলা দারুণভাবে হাঁটবেন, হ্যাঁ এরপরে হলো এই যে সলাদগুলো পড়ি যায় এর মাধ্যমে আমাদের একটা ব্যায়াম হচ্ছে এটা, তারপরে উঠবস করা, কম খাওয়া, নবীজি সামসান হাদিসের মধ্যে বলছেন কি আল ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান, মুমিন এক পেট খায়, অন্য হাদিস আছে এক পেটটাকে তিন ভাগে ভাগ করবা, এক পেট খাবা, এক পেট পানি, এক পেট খানা, এক পেট পানি, আরেক পেট খালি, এইভাবে আমরা শরীর ইয়া করবো। এরপর ঘরের ভিতরে ইনডোর আউটডোর আপনি দৌড় ঝাঁপ করলেন, ঘুষি দিলেন, কিল দিলেন, উঠবস করলেন, এরকম করলেন, সেরকম করলেন, বুক ডান করলেন, নেক নিয়ত কি আমার শরীরটা যেন সুঠাম থাকে, তাহলে আমি আবাদত করতে পারবো, তাহলে সব হবে। কিন্তু অমুসলিমদের আবিষ্কার করা যে সমস্ত পদ্ধতি, আমি আগেই বলছি যোগ ব্যায়ামের ব্যাপারে ডিটেলস আমার জানা নাই, জাস্ট নাম শুনছি যেটা, যদি এইটার মধ্যে তাদের কোনো মেডিটেশন অথবা তাদের এইখানকার কোনো কল্পনা চিন্তা এই ধরনের কোনো ইয়া থাকে, হ্যাঁ তাহলে সেটা আমাদের জন্য নয়। অতএব এগুলি থেকে দূরে থেকে আপনি স্বাধীনভাবে উন্মুক্তভাবে আপনার শরীর চর্চা করবেন ইনশাআল্লাহ। শেখ, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে? আসলে এই যে নামে যেটা বলে এটা নিয়ে অনেকে বলে যে একবারে হারাম, আমি সেটা বলি না, আসলে এটা আমাদের দেশের একটা পরিভাষা, বেটার হলো এটা বলা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে। তবে যদি কেউ বলে যে মৃত ব্যক্তির নামে, মানে আল্লাহর নামে কোরবানি দেবে, কিন্তু এটা কার পক্ষ থেকে সেটার পরিভাষা হলো নামে, পরিভাষাটা বেটার হইলো মৃত ব্যক্তির পক্ষ থেকে। কিন্তু কেউ যদি বলে, ধরেন আমরা বললাম যে আমার নামে কুরবানি দিয়েছি, হ্যাঁ এটার জন্য ইনশাআল্লাহ অবশ্যই কোনো গুনাহ হবে না, এবং এটা শিরিক নয় যে আমার নামে, মানে কি যে বিসমি মাদানী শেখ, এরকম না, এটা না, এটা অতএব অনেকে যারা এটা নিয়ে খুব শক্ত গরম বক্তৃতা দেয়, এই গরমগুলো কমাইতে হবে। আমাদের মধ্যে ডিভাইডেশন, হ্যাঁ আমাদের মধ্যে দূরত্ব লাগালাগি বহুত হয়েছে, এখন মোস্তাহাব, সুন্নত, খেলাফে আওলা এই ধরনের বিষয়গুলো না ধরে ফরজিয়াত যেগুলো আছে এইগুলোই খালি ধরা দরকার কাছাকাছি আনার জন্য। অতএব এটা আমি আগে সংশোধন করলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এখানে যদি ব্যাপারটা এরকম হয় যে আমার পক্ষ থেকে দিচ্ছি না মৃত ব্যক্তির পক্ষ থেকে দিচ্ছি, তাইলে তো সেখানে প্রশ্ন যে মৃত ব্যক্তির উপরে তো কোরবানি ওয়াজিব না, আপনি আপনার ওয়াজিব আদায় করবেন, ফরজ আদায় করবেন, এরপরে নফল যেই কাজগুলো, যেহেতু এটা একটি অর্থনৈতিক আবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হজ, উমরা, মাইয়্যাতের পক্ষ থেকে জায়েজ বলেছেন, এরপর আরও দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বকরি কুরবানি দিয়েছেন, একটা বকরির কথা বলছেন যে এইটা হলো আমার সকল উম্মতের পক্ষ থেকে, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে নবীজি সকল উম্মত বলে জীবিত উম্মত বলেন নাই, এখানে জীবিত মৃত যারা আছে সবার পক্ষ থেকে। অতএব মাইয়্যাতের পক্ষ থেকেও কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। মাইয়্যাতের পক্ষ থেকে যেটা করা যাবে না সেটা হলো শারীরিক আবাদত, শারীরিক আবাদতের মধ্যেও একটা নির্দিষ্ট আবাদত আছে, সেটা মাইয়্যাতের পক্ষ থেকে করা যায়, সেটা কি? হ্যাঁ না, হস্ত দুইটা সমন্বিত রোজা, ওইটা হলো কি? রোজা। নবী যে হাদিসের মধ্যে বলছেন মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়্যুহু, যে ব্যক্তি মারা গেল তার উপর রোজা রয়ে গিয়েছে, তার পক্ষ থেকে তার ওলিরা রোজা রেখে দিবে। কোনো কোনো ব্যক্তির বাবা মারা গেল, দশটা রোজা কাজা আছে, তার দশটা রোজা রাখতে পারে নাই, ফিদিয়ে দিতে হবে না, আপনি দশটা রোজা রেখে দেন তাহলে হয়ে গেল, আর যদি আপনি না রাখেন তার পক্ষ থেকে ফিদিয়ে দিয়ে দেন তাহলে তো হবেই। অতএব শারীরিক আবাদত নিয়ে একতলাপ নাই, শারীরিক আবাদত করা যাবে না, যেমন সলাত, মাইয়েতের পক্ষ থেকে সলাত পড়া যাবে না। অর্থনৈতিক আবাদতগুলো সাব্যস্ত, তার পক্ষ থেকে সদাকা করা, তার পক্ষ থেকে, কারণ নবীজির আরেক হাদিস ইদা মাতাল ইনসানিন কথা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মালা গেলে তিনটা জিনিস চালু থাকে, তার মধ্যে আরেকটা কি? মিন সদাকাতিন জারিয়া, সদাকায় জারিয়া, সদকা, এক কথা সদাকা। তাহলে ওই যে মাইয়েতের পক্ষ থেকে যে কুরবানি দেওয়া হচ্ছে সেটাও কি? সদাকা। অতএব সেটি জায়েজ রয়েছে। শেখ, আমি বাস গাড়িতে কাজ করি, এমত অবস্থায় আমি কি সালাত কসর করে পড়ব? আমি বাসা বাড়িতে কাজ করি, না আপনি সালাত কসর করে পড়বেন না, কসরের সম্পর্ক হলো সফরের সাথে, হ্যাঁ যদি আপনার সফর হয় তাহলে আপনার কি হবে? কসর হবে। আর যদি সফর না হয় তাহলে আপনি যেই কাজই করেন না কেন
যেইখানেই যাই করেন না কেন, যত সমস্যা হোক না কেন, আপনাকে পুরো সালাতটাই আদায় করা লাগবে। যেইখানেই কাজ করেন সেখানে আপনার টয়লেটের অনুমতি আছে, আপনার একটু একটু বিশ্রাম নেওয়ার অনুমতি আছে, অতএব সালাতের অনুমতি থাকবে। আর কোনো কাজ যদি এমন হয় যেই কাজের কারণে সালাত আদায় করা যায় না, তাহলে কি করতে হবে, ওই কাজটাই ছেড়ে দিতে হবে, আল্লাহ এর চেয়ে বেটার কাজ দিয়ে দিবেন। অতএব সফর যদি কারো না হয়, যেটা পরিভাষায় সফর বোঝায়, আমি গুলিস্তান যাচ্ছি এটা সফর না, আমি টঙ্গী যাচ্ছি এটা সফর না, আমি এখান থেকে টাঙ্গাইল যাচ্ছি এটা সফর, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি, এরকম সফর যদি হয় তাহলে সেখানে কসর নতুবা কসর নাই। যেহেতু আর প্রশ্ন নেই অতএব শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।